ज्योतिषशास्त्रের উপর কি আস্থা রাখা উচিত? অনেক লোক বছরের পর বছর ধরে জ্যোতিষশাস্ত্রকে অসম্মান করার চেষ্টা করে আসছেন। সম্প্রতি একজন খ্যাতির সন্ধানী প্রভাবশালী একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে তিনি জ্যোতিষশাস্ত্রকে দুর্বল মনের ভারতীয়দের জন্য একটি প্রতারণার শিল্প বলে অভিহিত করেছেন। চাই আপনার দিমাগ হিল যায় এই ভিডিওকে দেখনে কে বাদ। आज हम करेंगे इस फ्रॉड इंडस्ट्री का सबसे बड़ा खुलासा, एक ऐसी फ्रॉड इंडस्ट्री जिसने करोड़ों लोगों को बेवकूफ बनाया। ज्योतिष शास्त्र कुसंस्कार बा एक जौक्तिक एवं वैज्ञानिक अनुशीलन बेशी किना তা নিয়ে বিতর্ক বেশ কিছুদিন ধরেই চলছে। ভারতে জ্যোতিষশাস্ত্রের আইনি প্রেক্ষাপট এই সমস্যার সমাধান প্রদান করে। 2004 সালে ভারতের মাননীয় সুপ্রিম কোর্ট জ্যোতিষশাস্ত্রকে বৈজ্ঞানিক বিষয় হিসেবে ঘোষণা করে। এটি ঐতিহাসিক রায় এবং এই ঐতিহাসিক রায়ের পর শীর্ষ আদালত উল্লেখ করেছে, জ্যোতিষশাস্ত্র এমন একটি বিজ্ঞান যা মানব বিষয়ে চাঁদ, সূর্য, গ্রহ এবং অন্যান্য নক্ষত্রের আপেক্ষিক অবস্থানের অনুমিত প্রভাব অধ্যয়ন করে ভবিষ্যতের ভবিষ্যৎবাণী সঠিকভাবে করার দাবি রাখে। সুতরাং এর জন্য স্বর্গীয় বস্তু, তাদের অবস্থান, মাত্রা, গতি এবং দূরত্ব ইত্যাদি অধ্যয়নের প্রয়োজন। আদালত ভারতের বিশ্ববিদ্যালয়গুলিকে জ্যোতিষশাস্ত্রকে একটি বিষয় হিসেবে যুক্ত করার কথা বিবেচনা করতে নির্দেশ দিয়েছেন। আবার 2011 সালে বম্বে হাইকোর্ট জ্যোতিষশাস্ত্রকে বৈজ্ঞানিক হিসেবে চ্যালেঞ্জ করে এমন একটি আবেদন খারিজ করে দেয়। জ্যোতিষশাস্ত্র একটি সময় পরীক্ষিত বিজ্ঞান এবং 4000 বছরেরও বেশি পুরনো এবং জ্যোতিষশাস্ত্রের প্রচারের অনুশীলনগুলি নিষিদ্ধ করতে অস্বীকার করেছে। তারপর থেকে ভারতের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে জ্যোতিষশাস্ত্র পড়ানো হচ্ছে। এটি দেখার যে জ্যোতিষশাস্ত্র অধ্যয়নের জন্য অবশ্যই একটি শিক্ষাগত মানদণ্ড রয়েছে, যার কারণে এতে বিভিন্ন গণনা এবং বিমূর্ত ধারণা জড়িত। স্পষ্টতই জ্যোতিষশাস্ত্রকে প্রতারক শিল্প বলা যায় না। জ্যোতিষশাস্ত্রের বিষয়বস্তু হলো মানুষ এবং কিভাবে তারা এবং অন্যান্য সূর্য দেহের গতি এবং স্থান দ্বারা প্রভাবিত হয়। জ্যোতিষশাস্ত্র দুটি বিশুদ্ধ বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান এবং গণিত থেকে প্রচুর পরিমাণে প্রভাবিত। গ্রহগুলির প্রভাব প্রতিদিনের ভিত্তিতে গ্রহ এবং অন্যান্য সূর্য বস্তুর কক্ষপথে জ্যোতির্বিজ্ঞানীদের দ্বারা সংগৃহীত তথ্য ব্যবহার করে অধ্যয়ন করা হয়। গ্রহের দৈনন্দিন গতি এবং মানুষের আচরণের উপরের প্রভাব সম্পর্কে তথ্য ইফেমেরিস নামে একটি লগ বইয়ে সংকলিত হয়। আরোহণকারী গ্রহগুলির সঠিক ডিগ্রি ধারণ করার জন্য জটিল গাণিতিক গণনাগুলি অবশ্যই রাশিফল তৈরির প্রক্রিয়া জুড়ে সঞ্চালিত হয়। রাশিফলের ভবিষ্যৎবাণীগুলির নির্ভুলতা এমনকি গাণিতিক ত্রুটিগুলির ক্ষুদ্রতম দিকের প্রতিও অত্যন্ত সংবেদনশীল দৃষ্টি রাখতে হয়। একইভাবে জ্যোতিষশাস্ত্র দ্রাঘিমাংশ এবং অক্ষাংশের মতো ভূগোলের মৌলিক বিষয়গুলি ব্যবহার করে পৃথিবীর সাথে সম্পর্কিত তারা এবং গ্রহগুলির অবস্থান ব্যাখ্যা করে। সুতরাং একটি উল্লেখযোগ্য পরিমাণে যাচাইযোগ্য তথ্য সংগ্রহ করা হয়। জ্যোতিষী তখন তথ্য বিশ্লেষণ করে এবং ব্যক্তির জীবন সম্পর্কে ভবিষ্যৎবাণী করার জন্য এটি ব্যবহার করে। এমন নানান আপডেট পেতে চোখ রাখুন offbeat.in এ।